অনেকে আছে না একটু বেশি পণ্ডিত, যখন কোনো ফাইল হয়তো আপনি চাইলেন, সে ফাইলটা হয়তো আপনাকে করলো কি পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিল, সে একটা পাসওয়ার্ড দিয়ে দিল বাট পাসওয়ার্ডটা আপনার কাছে কিন্তু শেয়ার করলো না, যার কারণে আপনি হয়তো সেই ফাইলটাকে দেখতে পারবেন বাট কোথাও কোনো এডিট করতে পারবেন না বা আপনার কোনো কাজে ইউজ করতে পারবেন না, কারণ পাসওয়ার্ড কিন্তু আপনার জানা নেই। সো সেই সব পণ্ডিতদের উপরে পণ্ডিতি করার জন্যে আজকে আমার সেই ভিডিওটা। আপনার তার পাসওয়ার্ড তার কাছে চাওয়ারও দরকার নেই, কিছু করারই দরকার নেই, আপনি সেই পাসওয়ার্ডটাকে কীভাবে রিমুভ করবেন সেই জিনিসটাই আজকে ভিডিওতে দেখাবো। আবার অনেক সময় হয় না, নিজেরাই পাকনামি করি, নিজেরাই হয়তো কোনো ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখলাম, গিয়ে হয়তো অনেকে একটু শেয়ার করলাম, পরবর্তীতে হয়তো সেই ফাইলটা নিয়ে যখন কাজ করতে বসলাম তখন নিজের পাসওয়ার্ড নিজেরই মনে নেই। এমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে যে আপনার নিজের পাসওয়ার্ডই মনে নেই, নিজেই পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা মনে নেই, কিন্তু যদি পাসওয়ার্ডটা ভুলে যান বা মনে না থাকে বা কেউ আপনাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিচ্ছে সেই পাসওয়ার্ডটা শেয়ার করেনি, সেক্ষেত্রে সেই ফাইলটাকে, সেই এক্সেল ফাইলটাকে কীভাবে পাসওয়ার্ডটাকে রিমুভ করবেন এবং একটি এডিটেবল এক্সেল বানাবেন সেই জিনিসটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ব্যাক। তো এখানে দেখেন পুরোপুরি কিন্তু প্রোটেক্ট করা, আমি যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু এরকম একটা মেসেজ চলে আসছে যে এটা একটা প্রোটেক্টেড শিট, এটা এডিট করা পসিবল না। ওকে, তাহলে আমি এই শিটটায় আমি এখানে কীভাবে আজকে আনপ্রোটেক্ট করতে হয় সেই জিনিসটা দেখাবো। আজকে আমরা এই পুরো আনপ্রোটেক্টটা সিম্পল একটা ওয়ের মাধ্যমে, একটা জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আনপ্রোটেক্ট করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। ওকে, তাহলে আপনার যে কোনো একটা পছন্দ মতো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এখানে ভালো করে লিখবেন excel.xartifex.com। আমি জুম করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, excel.xartifex.com। ওকে, তো আমরা এই সাইডে ঢুকবো। এই সাইডে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা কী করবেন এখানে, এই যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা কী করবেন যে এই জিনিসটা আমি একটু সাইডে নিলাম না, আপনার এই যে পাসওয়ার্ড প্রোটেকশন এই ফাইলটা নিয়ে এসে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেও কিন্তু এখানে হবে। এখানে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে নিচের কর্নারে আপনার একটা আরেকটা এক্সেল ফাইল কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হবে। যেই এক্সেল ফাইলটা ডাউনলোড হবে সেখানে যদি আপনি ক্লিক করলে এখানে এই শিটটা কিন্তু পুরোটাই দেখবেন আনপ্রোটেক্ট অবস্থায় কিন্তু এখানে আসে। এখন দেখেন আমি এখানে দেখাই যে ফাইলটা আমরা ডাউনলোড অপশন থেকে অন করলাম সেই ফাইলটার নাম কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এখানে ভালো করে খেয়াল করেন, আনলকড পাসওয়ার্ড প্রোটেকশন। ওকে, তো এটা হচ্ছে আমার যে ফাইলটা এইমাত্র আমি ডাউনলোড করলাম এবং খুললাম সেই ফাইলটা, এবং এইটা হচ্ছে আমার মেইন ফাইলটা যেই ফাইলটা প্রোটেকশন দেওয়া আছে। ওকে, এই ফাইলে দেখেন যে কোনো জায়গায় যদি আমি লেখার চেষ্টা করি তাহলে এরকম একটা মেসেজ আসে যে এটা প্রোটেক্টেড। আবার এই ফাইলটা দেখেন এখানে আনলকড পাসওয়ার্ড প্রোটেকশন যেটা ডাউনলোড হলো আমি ক্লিক করলাম, সেখানে যখন আমি যাচ্ছি সেখানে কিন্তু যে কোনো সেলেই কিন্তু এখানে আমি এন্ট্রি করতে পারছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। এবং যেহেতু এটা একটা লকড বা একটা প্রোটেকশন শিটটাকে আনপ্রোটেক্ট করার একটা ওয়ে, তো চাইবো যে এই জিনিসটা কোনো খারাপ কাজে ইউজ না করে আপনারা অবশ্যই আপনারা ভালো কোনো কাজে ইউজ করবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা।